خیتائے بستا ہے حلال رزق خیتائے روکتا حلال تخت ہو کا سبحان اللہ حلال رزق نغیل کتاب در روکتا حرام پوچھی جائے گوشت حرام پوچھی جائے جو تو بڑا خفالو دان دورا ہونا کرنے موسیط سرادین بوئی تا بنا کرنے بلاد حرام ہوئی کسے گوشت حرام ہوئی کسے جنت تو ہی نہ گیتا ہے بسرے بسرے عمرہ جیتے ہیں حجوزہ ہیتے ہیں صدا بازی خوری ٹینڈر بازی خوری مقرب بازی خوری مال خمائی شو فائدہ ہوئی تو نہیں اللہ نے گورا دردہ شام نے کیا فوری تک لے فائدہ ہوئی تو نہیں خینے والے تمہار شریل حرام مصری تو نہیں تمہار بچہ نے بغادر شو سب تک یہ بڑو حفظ قرآن مدرسہ دلے اور گل محمد لطیفیہ کمپلیکس ہو دیا حفظ بنائی لے کنو فائدہ ہوئی تو نہیں حرام اور گورا حرام فائدہ ہوئی اگر رزق حلال تیار کرتے ہیں رفت فی تعمت ادھر کنو کنسیڈر ہوئی تمہیں مطلب کنو سرو جس صفا بازی خوری زندگی کھٹائی لے کسو حرام ہے حلال ہے مشائی ہے اور خیردی فرائی جائی مگی مٹھو نا خیلی ابو دیتا ہی شب دیکھنے والا لا یخفا علیہ شیئن فی الارض ولا فی السماء علام الغیوب علیم بذات الصدور انتر بیتر جنہیں لکائلہ سے شیخ خبر واللہ رخصی از شیخ کا سبحان اللہ این بشوئی گولا امرا بزی نہ خوری امرا شب بیسی لو گیا با شب زگا گیا کہ دوشا دے گیا امرا اٹھا خاصلہ دے لوگی زیتھا دیکھلا اگود گیا دوش مانا এটার নাম ইমানি জিন্দেগি না, এটার নাম মুসলমানি জিন্দেগি না। মুসলমানি জিন্দেগি বাসিয়া সল্লার নাম, সাফ সুতরা জিন্দেগি না। সব কুশিদ মুসলমান শরীক হইতে পারতো না, সব হানিদ মুসলমান শরীক হইতে পারতো না। খেনে যেখানে আমার কোনো অজুরও চিন্তা নাই, শরীয়ত বাসাইবারও চিন্তা নাই, যেখানে আমার কোনো আল্লাহর রেজামন্দির কোনো তলবর প্রয়োজন নাই, আল্লাহ দুনিয়ার জিন্দগি দিয়ে রাজি হয়ে গেছে না, আখিরাতের জিন্দগি তোমার মুক্ত স্বাধীন দান করে দিয়েছে। বন্দারে 30 বছর 25 বছর যদি শৃঙ্খলাবদ্ধ থাকতে পারো, আমার শরীয়তের হদ মানিয়ে চলতে পারো, তাহলে আখিরাতে তোমার দানটি উন্মুক্ত জীবন আমি দান করে দিয়েছি। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ তোমার দানার জন্য যেটা চাইব তুমি দেন করতার ভাই, তোমার দানার কোনো বাধা বিঘ্নতা থাকতো নাই। আর আমি আল্লাহর পক্ষ থেকে তোমার দান লাগি স্পেশাল এর চেয়ে বাড়িয়া ও নিয়ামত গুলো আমি বাকি রাখছি। যাইতাম নি আমরা ব্যস্ত হইতাম নি, আশা করছি নি আমরা সবে মাতিলা না বোঝা গেল না গেলেও চলবো, হা না গেলে চলবো। বহু মুসলমান দুজহ যাইবাই হতা আকিদাত রাখতে, কোরআন শরীফ বলতেছে যে মুসলমান হইয়া দুজহ যাইব, হাদিস শরীফ আল্লাহ নবী বলতেছেন যে মুসলমান হইয়া কবর আযাব যাইব, বেঈমান হইয়া মারা যাইব, এটা হাদিস। অতএব আমরা যে তামসার জিন্দেগি ফরছি, আলুর আলু তরকারির তরকারি, এই জিন্দেগি মুসলমানের জিন্দেগি হইয়া আমরা ফারাইতাম পারতাম না। আমরা লাগিয়া ত্যাগী জিন্দেগির প্রয়োজন, সতর্ক জিন্দেগির প্রয়োজন। হযরত হাজিরিন কেরাম, আমার কথাটা তোরা বোঝা গেছি না, আপনারা সামনে যেমন হয়েছে, আমি তো এমপিগিরির ওয়াজ করার দরকার, এর আগে তুলে একটু দরকারি কিছু ওয়াজ করলাম। পাতিনাদান দুরুশি বড় কাজ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো মুসলমান হই গেলেও শেষ কথা না, আল্লাহ ফরমায় আহাসিবান্নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না أن يقولوا آمنا وهم لا يفتنون من شكي من غره جي خويب وامي من درو اسي يار هم تر سعيدي من امي تر پنکن و پنکن و پجا سي وسي ارتا تامرا اخلاص امرا نیوت امرا ایمان
আরে টুফি মাথার দিলে ইমানদার বলা যায় না। ইমানদার প্রকৃত ইমানদার হইতে আল ইমান ও বেদং ও সবরণ সর্বতন কোন রাত আছে সিদ্ধুন সর্বতন এক একটা গুণাবলীর দিয়া প্রচুর গুণাবলীর অধিকারী সত্তরটার অধিক শাখা প্রশাখা আল্লাহর নবী ফরমাইছে। যত বালা মানসিক আছে সব ইমান লাগি শক্তি বর্ধক ইমানরে মুজাইয়ান করবার লাগিয়ে বহু গুণাবলীর প্রয়োজন আছে। আর আজকের সমাজে ইমানের সবচেয়ে বড় দুর্বল পয়েন্ট হইল গিয়ে আখেরাতে ভুলি যাব। কিতার দুর্বল পয়েন্টটা কোনটা? উম্মাদনাত গেছে কি মানুষ মুসলমান হইয়া উম্মাদনাত সৃষ্টি হয়ে গেছে, আখেরাতে মোটেও ইয়াদ করে না। আল্লাহ মানুষের ব্যাপার আমি আছি যে সমস্ত কারণে মুসলমান দুজক হয়ে বা এই সমস্ত কারণ আল্লাহ কোরআনে পাক উল্লেখ করছেন লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাল খাঈদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দীন হাত্তা আতানাল ইয়াকীন। বেনামাইওয়ার কারণে দুজকই বঞ্চি, রেজিল বনিয়া মিসকিন না হওয়ানির কারণে, আল্লাহ রাস্তাত খয়রাত সদকা না করার কারণে দুজকই বঞ্চি। টাটকা বিদ্রুপ করি হলো লগে অর্থাৎ বেদিন মূর্ত দখল লগদরি লওয়ার কারণে দুজকই বঞ্চি। আখেরাতে না দেখিয়া একই নানতাম পারছি না করিয়া দুজকই বঞ্চি। আখেরাতে দেখিয়া গিয়া পুরা বিশ্বাস করছি, না দেখিয়া অত পুরা বিশ্বাসও যাইতাম পারছি না। দেখিয়া মানায় এক জিনিস আর না দেখিয়া মানায় এক জিনিস। মশহুর এক ঘটনা আছে, এটা তো ইতিহাস, এটা কোনো হাদিস নাই, যে খলিফা হারুনুর রশিদ বাদশাহ হারুনুর রশিদ উমাইয়া খলিফা, এটা ইতিহাসটা আজকে নাই, ইতিহাস বদলি গেছে, এখন কিতা শরীফা শরীফার ইতিহাস আছে নাউজুবিল্লাহ। সর্বক্ষেত্রে আমরা রে এক খেলার পাত্র বানানিও, সর্বক্ষেত্রে আমরা রে এক মেরুদণ্ডহীন জাতি বানাইবার চেষ্টা করেন। খলিফা হারুনুর রশিদ কত বড় বাদশাহ আসলা, তার স্ত্রীর নাম আছে জুবায়দা। জুবায়দা বাইর হইছেন দজলা নদীর ফারেদি বেড়ানি তান সঙ্গী সাথী লইয়া বা সর্ব গিয়া দেখেন যে বাহলুল নামক মজ্জুব দরবেশ বালি দি গোর বানাইতরা তামসা কইলা দরবেশ কিতা বানাইতরা যে বেশ তোর গোর বানাইস, তো দাম কত করি বেশি কিতা লাগে যে বেশি আর কত করি দশ দশ দিন হাম বাদশার বউ আকলমন এই জেসি মহিলা নাই এন্ডে যখন খলিফা হারুনুর রশিদের বিয়ার প্রস্তাব দিছিলা তাই বলছিলা যে মহরণা দিয়ে আমার সাব্যস্ত করতে দেন তাহলে আপনার বিয়ার প্রস্তাব আমি রাজি আছি। বাদশা কইলা ঠিক আছে তুমি আর কত চাইবা চাইল মহরণা, ও কইছিলা যে দজলা নদী থেকে লিয়ে আরফার ময়দান পর্যন্ত হাজি হলো সুবিধার লাগে একটা নহর কুদাইয়া দিতে হইব, পানির ব্যবস্থা করে তুই বটা হইব কি আমার মহরণা সুবান আল্লাহ হইতে না, অতমন সোনা দিতে হইব অতমন হীরা দিতে হইব এই শর্ত না দিয়া কই যে হাজি সাহেব আল্লাহর পানির ব্যবস্থা করে দিতে হইব আমার মহরণা। তার নাম আছে জুবায়দা।